সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কমলার সুজি পিঠা। কমলার সুজি পিঠা খেতে কিন্তু অসাধারণ, দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, কি বিশ্বাস হচ্ছে না, তাই না? তো চলুন এক নজরে দেখে নিই এই আকর্ষণীয় কমলার পিঠাটা বানাতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে দুটি কমলা নিয়েছি, আপনারা চাইলে এখানে মালটা নিতে পারেন। এখন এই কমলাকে কমলার জুস করে নিব। আমি অফিস কিনে জুস করে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে একটা কমলার জুস ব্যবহার করব ব্যাটারে, আর একটা কমলার জুস ব্যবহার করব চিনি শিরাতে। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি, এক স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখানে কোনো কাঠের চামচ ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি, সুজিটা দিয়ে করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে এক কাপ চিনি নিয়েছি, এখানে আমি ব্যবহার করেছি 4 টেবিল চামচ চিনি, আর বাকি চিনিটা আমি শিরাতে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কমলার জুসটা। এখানে আমি দুবার জুসটুকু মেশাবো, তাই প্রথম অল্প একটু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবার চিনির সঙ্গে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার, এটাকে আমি এখন 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত একটা একতারের সৃষ্টি হয়, ততক্ষণ পর্যন্ত রান্না করব। এর বেশি গরম করা যাবে না, তা না হলে পিঠায় শিরা ঢুকতে চাইবে না। এই যে দেখুন, আমার শিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। ততটা তেল দিবেন যাতে করে পিঠাগুলো ডুবন্ত তেলে ভাজতে হয়। এখানে আমি সুজির ব্যাটারটা নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে সুজির ব্যাটারটুকু মিক্স করে নিচ্ছি। এক এক করে সবগুলো ফিটা এখন তেলে দিয়ে দিব। আমি এখানে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও দিয়ে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওভাবেই দিয়ে দিবেন। সবগুলো ফিটা দেওয়া শেষ, দেখুন এক ফিট একদম লালচে হয়ে গেছে। এখন আমি ফিটাগুলোকে উল্টে দিব, আমি একটু লালচে করে ভেজে নিব, যার জন্য এতক্ষণ ওয়েট করছি। আপনারা যদি লালচে রং না চান, হলুদ কালার চলে আসলে তুলে নিতে পারেন। দেখুন ফিটাগুলো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এখন এক এক করে আমি সবগুলো ফিটা তুলে নিব। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ফিটাগুলো এমন হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে তাই না, কি আকর্ষণীয় দেখতে। এখানে আমি চিনির যে শিরাটুকু করে রেখেছি ওই শিরাটা নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো ফিটা অরেঞ্জ জুসের সঙ্গে দিয়ে দিব।
অর্থাৎ যে অরেঞ্জ জুস দিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছি ওই শিরাতে দিয়ে দিব সবগুলো ফিটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। এক্ষেত্রে চুলার ভলিউম লো থেকে মিডিয়ামের মাঝামাঝি থাকবে। দেখুন ফিটাগুলো শিরাটুকু টেনে নিয়ে একদম টুই টুম্বুর হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন অনেক ফুলছে, অনেক সুন্দরভাবে ফুলছে ফিটাগুলো। আমার রান্না করা শেষ, এখন আমি সার্ভ করে নিব। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর অরেঞ্জের শিরাটুকু তৈরি করেছি ওই শিরাটুকু একটু ফিটার ফুড়ে দিয়ে দিচ্ছি, যাতে ফিটাগুলো একদম আগের মতো টুইটুম্বর হয়ে থাকে। আর এখানে আমি কিছু ছেড়ে দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, যার যেভাবে খুশি সেভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করবেন। আপনারা যদি বাদাম কুচি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি দেখতে যাতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, তার জন্য আমি বাদাম কুচিগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন আমি একটা ফিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা রসালো, কত সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর, খুব লোভ হচ্ছে তাই না? তাহলে চট করে বানিয়ে ফেলুন এখনই। তো আজকের রেসিপি এখানে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।